আপনারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপচারিতায়। আজকের আলাপচারিতায় আমরা বিষয় হিসেবে বেছে নিয়েছি বাংলাদেশে এখন বলা যেতে পারে অত্যন্ত আলোচিত একটি বিষয়, বিতর্কিত একটি বিষয়, এবং যেই বিষয়টি আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা এবং স্বচ্ছতাকে আবারও প্রশ্নের সম্মুখীন করেছে। কথা বলবার জন্যে আমাদের সঙ্গে দুজন ভার্চুয়াল গেস্ট রয়েছেন। লন্ডন থেকে যুক্ত হয়েছেন একজন, বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন, এবং আমার স্টুডিওতে রয়েছেন সহকর্মী বুলবুল হাসান, সাংবাদিক অ্যানালিস্ট। ধন্যবাদ বুলবুল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আসুন, আমাদের সঙ্গে ভার্চুয়ালি দুজন বিশিষ্ট অতিথি যোগ দিয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন জনাব আব্দুল গাফার চৌধুরী, সাহিত্যিক এবং অমর একুশের গানের রচয়িতা। সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী, তিনি আমাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দেবেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার ফারজানা মাহমুদ, বাংলাদেশ থেকে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং হিউম্যান রাইটস লয়ার। ধন্যবাদ ফারজানা আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো বলছিলাম যে শামসুন্নাহার স্মৃতি, পিরোজপুরের খুব সাধারণ ঘরের অনাথ একটি মেয়ে ঢাকায় এসে চলচ্চিত্র জগতে নিজের জায়গা করে নিয়েছিলেন পরিমণি হিসেবে। বাংলাদেশের চলচ্চিত্রে তার ছবির সংখ্যা বোধ হয় 5 থেকে 6টি, তবে তার মধ্যে যেটি সবচেয়ে নাম করেছে বা যেটি তাকে বেশি বিখ্যাত করেছে, স্বপ্নীল ছায়াছবিটি। চলচ্চিত্রে তার অবদানের জন্য তিনি যতটা না পরিচিত, গত 9ই জুন ঢাকার বোট ক্লাবে একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি আলোচনায় আসেন। আমার মতো হয়তো আপনারা অনেকেই এই নায়িকার নাম 9ই জুনের আগে শোনেননি, এবং 9ই জুন যে ঘটনা ঢাকার বোট ক্লাবে হয়েছিল সেটাও আলোচনায় আসার প্রধান কারণ ছিল সেই ক্লাবের সঙ্গে যারা যুক্ত তারা বাংলাদেশের অত্যন্ত ক্ষমতাধর ব্যবসায়ীরা, যার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনেছিলেন পরিমণি জনাব নাসির। তিনি অবশ্যই বাংলাদেশের একজন ক্ষমতাবান ব্যবসায়ী, এবং যেই বোট ক্লাবকে নিয়ে ঘটনার সূত্রপাত সেই বোট ক্লাবের প্রেসিডেন্ট জনাব বেনজির আহমেদ, যিনি ডিরেক্টর জেনারেল র্যাব। সেই ঘটনার সূত্রপাত থেকে পরিমণি আলোচনায় আসেন, এবং তারপরে যেটা আমরা দেখতে পাই যে সেই ঘটনার বিচারের কাজ কতটা স্বচ্ছভাবে হয়েছে সে ব্যাপারেও প্রশ্ন রয়েছে। তবে গত 4ঠা অগস্ট পরিমণির বিরুদ্ধে পরিমণিকে আটক করবার জন্যে র্যাব অভিযান চালায় তার বাড়িতে, এবং 5ই অগস্ট তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয় বনানী থানায়, এবং 5ই অগস্ট তার জন্য তার ব্যাপারে রিমান্ড চাওয়া হয়, 4 দিন রিমান্ড দেওয়া হয়, 10ই আগস্ট আবারও রিমান্ড চাওয়া হয়, 2 দিন রিমান্ড দেওয়া হয়, এবং তখনই আমি যতদূর জানি যে তার জামিনের আবেদন করা হয়েছিল। তবে জামিনের আবেদন শুনানি সেদিন না হয়ে 18ই আগস্ট জামিনের আবেদনের দিন ধার্য করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের আজকের কনটেক্সট। অবশ্যই এই ঘটনাকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে আলোচনা, বিতর্ক, সমালোচনা, বিভিন্ন ঘটনা এসছে, এবং আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে যেটা দেখেছি যে পরিমণির সঙ্গে বাংলাদেশের উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ, ক্ষমতাধর ব্যবসায়ী, বিভিন্ন মানুষের ছবি ইতিমধ্যেই আসতে শুরু করেছে, এবং সেটা নিয়েও যথেষ্ট আলোচনার সূত্রপাত হয়েছে। আমি যে একটু জেনে নিতে চাই যে আমাদের সঙ্গে সাংবাদিক জনাব আব্দুল গাফার চৌধুরী যুক্ত হয়েছেন কিনা, পরিমণির বিপক্ষে যখন তার এই ফাঁকে একটু বলে দিতে চাই যে বাংলাদেশের অবশ্যই তিনি একজন চলচ্চিত্র কর্মী, তো চলচ্চিত্র শিল্পী সমিতি প্রেস ব্রিফিং করে তারা জানিয়েছেন যে পরিমণির ব্যক্তিগত এই অবস্থানের সঙ্গে তাদের কোনো যোগসাজশ নেই বা যোগসূত্র নেই, এবং তারা তাদের পরিমণির সদস্যপদ চলচ্চিত্র সমিতি থেকে টেম্পোরারিলি তারা সাসপেন্ড করেছে। আমরা আমরা জানি যে এই বিষয়টি আরও আলোচনায় এসছে যখন আমাদের অত্যন্ত সম্মানিত বয়োজ্যেষ্ঠ সাংবাদিক জনাব আব্দুল গাফার চৌধুরী পরিমণিকে সমর্থন করে একটি লেখা লিখেছেন, এবং তারপরে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকজন বুদ্ধিজীবী পরিমণির সমর্থনে এবং এই ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে জবাবদিহিতা বা অস্বচ্ছতার কথা আমি বলেছিলাম সে ব্যাপারেও তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। গাফার ভাই, সালাম আলাইকুম আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সবাই আসছে? আমি গাফার ভাইকে শুনতে পাচ্ছি না।
গাফর ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ গাফর ভাই। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই যে পরিমনির ব্যাপারটি যে ধারায় প্রথমে প্রবাহিত হচ্ছিল, আপনি পরিমনিকে সমর্থন করে একটি লেখা লিখবার পর সেই অবস্থান পাল্টে যায়। এখন পরিমনির পক্ষে জনমত গঠিত হচ্ছে এবং পরিমনি ফ্রি পরিমনি ক্যাম্পেইন দেখতে পাচ্ছি আমরা, এবং পরিমনির আজকের পরিমনি হবার পেছনের যারা যুক্ত রয়েছেন তাদের বিচারের দাবি এসছে। আপনার কাছে প্রথমে জানতে চাইব এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি তো চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত নেই এবং কাউকে নাম ধাম লাগে। সম্প্রতি অসুস্থ হওয়ার পরে বাংলা ছবি দেখতে শুরু করি এবং পরিমনি এসব নামের সঙ্গে পরিচিত। হঠাৎ একদিন ছবি দেখার জন্য আমার এই যন্ত্রটি ঘোরাচ্ছি সেই সময়টা আত্মরাত শুনলাম আমাকে বাঁচা। তখন দেখতে পেলাম যে নায়িকাকে আমি দেখেছি অভিনয় করতে ছাড়ছি, আমাকে বাঁচাও করার জন্য আমার দরজায় এসে এক ঘন্টা ধরে এই মেয়েটি চিৎকার করেছে, কেউ আসেনি, অপর পক্ষে জবাব শুনছি দরজা খোলো, মিলিটারি গাদায় হুকু, আর ও বারবার বলছে আপনি তারা পরিচয় দিন। তারপর তাকে ধরে নেওয়া হইল, মাদকের অভিযোগ আনা হলো। তারপর আমি বিস্মিত হয়ে দেখলাম শয়ে শয়ে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তার বেডরুমে কি হয়েছে, তার প্রাইভেট জীবনে কি হয়েছে, কার সঙ্গে টাকার বিনিময়ে কোথায় গেছে, এই যে চরিত্র হরণের একটি 28 বছরের মেয়ে চরিত্র হরণের ব্যবস্থা। খোঁজ নিয়ে জানলাম যে বোট ক্লাবে এক ঘটনায় সে একজন ধনী ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে, সেই মামলায় সেই ধনী ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। তারপরে সেই ব্যক্তি জেল থেকে বেরিয়ে এসে জামিন পেয়ে বেরিয়ে এসে নতুন ভাবে এক ওকে জালে ফেসাবার জন্য চেষ্টা করবে। আমি সাংবাদিক, গোয়েন্দাগিরির অভ্যাস আছে, সুতরাং আমি বর্ণনা করছি এটার সম্বন্ধে আরো খোঁজ দিয়েছি। খোঁজ নিয়ে দেখতে পেলাম যে বাংলাদেশের পুলিশ প্রধান বেনজির আহমদ হচ্ছেন ওই বুট ক্লাবের প্রেসিডেন্ট, আর যিনি পরিমনিকে ধর্ষণের অভিযোগ তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট। অভিযোগ দুজনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আছে এবং এই ওই ব্যবসায়ী ভদ্রলোক বেরিয়ে এসে পুলিশদের সহযোগিতায় পরিমনিকে শিক্ষা দেওয়ার জন্য মিডিয়াকে তৈরি করেছে, র‍্যাবকে তৈরি করেছে, পুলিশ বাহিনীকে তৈরি করেছে। তারপর একজন সন্ত্রাসী ডাকাত ধরার জন্য অভিযান চালানো হয়, সেই অভিযান চালানো হয়েছে এই হতভাগ্য মেয়েটির। এই অভিযান যে গুলশানের যে রেস্টুরেন্টটাতে এরা র‍্যাব অভিযান করেছিল মনে হলো এখানে বোধহয় এরকম আমার স্বাভাবিকভাবে আমার স্বাভাবিক গেছে, এটা মানবিক অধিকারের উপর অত্যাচার, নাগরিক অধিকারের উপর অত্যাচার। সুতরাং আমি আর কি করব, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি তাকে বিচার থেকে মুক্ত করার কথা বলিনি, বলেছি তাকে এই যে সাময়িকভাবে হ্যারাস করা হচ্ছে, তার কেরিয়ারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এটা থেকে তাকে রক্ষা করে দেবে। এখন এই ব্যাপারে আমি উচ্চ পর্যায়ে কথা বলেছি এবং আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মামলা চলবে, তবে তাকে আগামী বুধবার জামিন দেওয়া হবে, এই ধরনের একটা আশা আমি পোষণ করছি। ধন্যবাদ গাফর ভাই, আসবো আপনার কাছে। আমি ফারজানা আপনার কাছে আসতে চাচ্ছি। গাফর ভাইয়ের কথা সূত্র ধরেই যদি বলি যে আমরা যেদিন পরিমনিকে গ্রেফতারের ঘটনাটি ঘটে 4 আগস্ট বোধহয় ছিল,
সেদিন আমরা পরিমণির লাইভ দেখেছি এবং অনেকেই কমেন্ট করেছেন যে তিনি যেভাবে লাইভটি করেছেন, সাহায্যের জন্য আবেদন করেছেন সাংবাদিকদের কাছে, চলচ্চিত্র তার সহকর্মীদের কাছে, সেটাও বেশ একটু আনইউজুয়াল একটা ব্যাপার ছিল। এবং অনেকেই আমরা যোগাযোগ মাধ্যমে দেখেছি তিনি যেই পোশাকে সেই সময় ছিলেন সেটাও অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। পাশাপাশি যেটা গাফর ভাই বললেন যে তার তাকে আটক করার পরে কিংবা রিমান্ডে নেয়ার পরে তার চরিত্র হননের যে চেষ্টা সেটাও অবশ্যই দুঃখজনক, এবং বাংলাদেশের আবারও আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমাদের মিডিয়ারও একটা বড় ভূমিকা আছে। পাশাপাশি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে যে তার মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং আমি অ্যাকচুয়ালি তার অভিযোগগুলো দেখছিলাম যে তিনি এক পরিমণির মাদকের লাইসেন্স বা অ্যালকোহলের লাইসেন্স আছে এবং সেই লাইসেন্সটি রিনিউ করা হয়নি, এক্সপায়ার্ড হয়ে গেছে। তো সেক্ষেত্রে লাইসেন্সবিহীন মাদক বা অ্যালকোহল রাখার অভিযোগ কতটা যুক্তিযুক্ত আপনার কাছে, আইনজ্ঞ হিসাবে আপনার কাছে জানতে চাইব। তার লাইসেন্সটি রিনিউ করা হয়নি সেটা নিশ্চয়ই অপরাধ, কিন্তু তিনি কি একেবারেই সেই ধরনের অপরাধী যে একেবারে লাইসেন্স ছাড়া তিনি বাড়িতে মদ লুকিয়ে রাখছেন বা অ্যালকোহল লুকিয়ে রাখছেন? তার বাড়ি, তার অভিযোগ রয়েছে তার বাড়িতে মিনি বার রয়েছে, কারো বাড়িতে মিনি বার থাকাটা আইনত দণ্ডনীয় কিনা সেটাও আপনার কাছে জানতে চাইব। এবং তিনি বহু তার চরিত্রের বিভিন্ন দিক উঠে এসছে যেটা অত্যন্ত নেতিবাচকভাবে উঠে এসছে। তো একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বা একজন হিউম্যান রাইটস লয়ার হিসেবে আপনি এই ঘটনাটি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বচ্ছতা আবারও বিতর্কের সম্মুখীন, আবারও সমালোচনার সম্মুখীন, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো কোয়েশ্চেন একসাথে করেছেন। আমি একটু প্রথম থেকে ক্রনোলজিক্যালি বলি। যেমন যেদিন পরিমণিকে গ্রেফতার করা হলো, আপনি যদি দেখেন সেদিন ওনার এই ভিডিওটাতে প্রায় 4 কোটি মানুষ দেখেছে কি হয়েছে, উনি কিভাবে সাহায্য চাচ্ছিলেন। এই যারা এই ভিডিওটা দেখেছে তাদের মধ্যে প্রায় 7.5 লক্ষ মানুষ কমেন্টস করেছে, নানা রকম তাদের অবজারভেশন দিয়েছে। এদের মধ্যে আবার 90% আপনি যদি দেখেন যারা কমেন্টস করেছে তারা এরকম মতামত পোষণ করেছে যে উনি এরকম শাস্তি ডিজার্ভ করেন, এর চেয়ে বেশি কিছু হওয়া উচিত। এবং যা হয় একজন নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, তার শারীরিক অবয়ব নিয়ে আজে বাজে কমেন্ট যেরকম করা হয় সোশ্যাল মিডিয়াতে, ইউজুয়ালি সেরকমই তাকে টুইট করা হয়েছে। তো এই যে এরপর যেটা শুরু হলো সোশ্যাল মিডিয়া ট্রায়াল, তার বিরুদ্ধে দেখা গেল নানা রকম ভিডিও ছবি বের করা হচ্ছে, তার চরিত্রকে যে কালিমালে ফোন করা হচ্ছে, এরকম যদি চলতে থাকে আসলে তাহলে তো একটা নারী বিদ্বেষী একটা সমাজ আমরা তৈরি করে ফেলব। পরিমণির অপরাধ হয়েছে কি, পরিমণি অপরাধী কি না সেটা তো আদালত ঠিক করবেন। অপরাধ একদম প্রমাণিত হওয়া না পর্যন্ত আমরা ধরে নেব তিনি নির্দোষ, এটা যেকোনো অপরাধীর ক্ষেত্রে এরকম। তো একজন নারী অপরাধী যদি নারী হন, আমরা দেখি এর আগেও আমরা ডক্টর সাবরিনার কেসও দেখেছি যে তার অভিযোগ প্রমাণ হওয়ার আগেই, তিনি অপরাধী কি না সেটা প্রমাণ হওয়ার আগেই যখনই গ্রেপ্তার হলেন তখনই তার চরিত্র সম্পর্কে, তার পারিবারিক জীবন, তার প্রেম, আরো যেগুলো ব্যক্তিগত ইস্যু থাকে সেগুলো নিয়ে যেরকম করে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হয়েছে, ভিডিও বানানো হয়েছে, কথা হয়েছে, সেগুলো আসলে আমাদের একটা নেগেটিভ একটা কি বলবো একটা ভাইব ক্রিয়েট করে, বিচার বিভাগের প্রতি বলবো একটা আস্থাহীনতার জায়গাও তৈরি করে দেয় এবং একটা সুযোগ তৈরি করে দেয় যেখানে বিচার ব্যবস্থা হয়তো বায়াসড হয়ে যাবে। এই ধরনের মিডিয়া ট্রায়াল কাম্য নয় প্রথমত, আর দ্বিতীয়ত আমি যদি বলি এখন যিনি লাইসেন্স দিয়েছেন, লাইসেন্সটা দেওয়ার যেটা হয় আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী, মেডিকেল যিনি প্র্যাকটিশনার তিনি সাধারণত এই লাইসেন্সটা দেন একটা গ্রাউন্ডে যে হ্যাঁ ওনাকে অ্যালকোহলটা এই পরিমাণে নিতে হবে মেডিকেল গ্রাউন্ডে। এখন কথা হচ্ছে সেটা উনি এলিজিবল কিনা এটার জন্য, এটা আমি জানি না কি, এবং লাইসেন্স রিনিউ করা হয়নি সেটা আর চেয়ে বড় অপরাধ। ওনাকে কিন্তু লাইসেন্স দেওয়া হয়েছে কনজাম্পশনের জন্য, সেটা প্রিজার্ভ করার জন্য না। এটা কিন্তু আমাদের দেশের আইন অনুযায়ী আপনি যদি 10 লিটারের মতো অ্যালকোহল প্রিজার্ভ করেন তাহলে আপনার কিন্তু কারাদণ্ডের বিধান রয়েছে, 6 মাস থেকে 3 বছর। সেটা যদি 100 লিটার হয়ে যায় তাহলে কিন্তু আপনার আবার 3 থেকে 5, এবং সেটা যদি 100 লিটারের উপরে হয় তাহলে কিন্তু 5 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
এখন অ্যালকোহল কনজাম্পশনের জন্য পারমিশন এক জিনিস, আর অ্যালকোহল প্রিজার্ভ করার জন্য সেটা কিন্তু পারমিশন আবার আলাদা। সেটা কোনো ব্যক্তিকে এভাবে দেওয়া হয় না, যদি না আপনার বিজনেস করে থাকেন আপনি, বার যে বারগুলো যেভাবে চলে পান না সে। তো সেখানে আমি মনে করি যে হ্যাঁ, এই জায়গাটাতে হয়তো ওনার অপরাধ যদি প্রমাণিত হয় উনি হয়তো এই ব্যাপারে অপরাধী হবেন, কিন্তু এই অপরাধের সাথে আমি সোশ্যাল মিডিয়াতে ওনাকে নিয়ে যে ট্রলিং করা হচ্ছে, ওনার চরিত্র নিয়ে রাতের রানী আর অনেক কিছু আখ্যা দেওয়া হচ্ছে, সেটা আমি কোনোভাবেই মনে করি না কাম্য। এখন দেখেন আমাদের চারদিকে যে অবস্থা, এবং আজকে যে ঘটনাটা আমরা কালকে রাত্রে দেখলাম আফগানিস্তানের ঘটনা, এগুলো কিন্তু আমাদের আপনার কাছে আমি বুলবুল একটু বুলবুল হাসানের কাছে আসতে চাচ্ছি। বুলবুল, যেটা গাফফার ভাই বলছিলেন এবং ফারজানা বলছিলেন, সেটার সূত্র ধরেই যদি জানতে চাই যে পুরো ঘটনাটা যেভাবে সংগঠিত হলো, মানে মনে হলো যে মাফিয়া কাউকে ধরবার জন্য পুরো র‍্যাব এবং বিপুল সংখ্যক পুলিশের লোকজন গিয়ে হাজির হলেন একটি মাত্র রমণীকে ধরবার জন্য, এবং তার বিরুদ্ধে যদি প্রমাণিত হয় যেটা ফারজানা বললেন, মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে। তো মাদক আইনে একটি মামলা করা হবে, সেক্ষেত্রে এত বড় শোডাউন কতটা কাম্য ছিল? এবং সেটা আবারও যেটা প্রশ্ন যে আমাদের তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমাদের আস্থা কিংবা নির্ভরতার জায়গাটি আবারও বিতর্কের সম্মুখীন। ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের মতো দেশের, মানে তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে সেখানে রাষ্ট্রের যে শক্তি বা ক্ষমতা সেটা ঈশ্বরের কাছাকাছি আর কি, যদি আপনি ঈশ্বরে বিশ্বাস করে থাকেন, এবং সেই শক্তির ডেমনস্ট্রেশন যখন আপনি প্রকাশ্যে দেখতে পাবেন, তখন মানে আমি বলবো যে পুরো সোসাইটির কোনো একটা বিষয়কে পিক করে এনে অন্যান্য ঘটনাগুলোকে আড়াল করার একটা প্রবণতা আপনি লক্ষ্য করবেন। এবং প্যান্ডেমিকের ভেতরে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যাচ্ছে, যেখানে টিকা নিয়ে অব্যবস্থাপনা, দুর্নীতির বিষয় তো একটা চলমান বিষয় এবং সেই অভিযোগগুলো দিনের পর দিন আমরা শুনছি, এতগুলো বিষয়ের বাইরে গিয়ে পরিমণি দিনের পর দিন আমাদের হেডলাইন, এটা কেন বুঝতে হবে যে কোন উদ্দেশ্যে এই বিষয়গুলোকে মানে সামনে নিয়ে আসা হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে ব্যর্থতাগুলোকে ঢেকে ফেলার একটা প্রচেষ্টা এখানে। মানে ধরা যাক আপনি হাশিম ফুডসের যে অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেখানে 52 জন মানুষ মারা গেছে, তার মধ্যে 13 জন শিশু। হ্যাঁ, এভাবে যদি আপনি দেখেন মানুষের এই যে লকডাউনের ভেতরে ক্রয় ক্ষমতা থেকে শুরু করে তাদের ভেতরে, মানে নিম্ন আয়ের মানুষের ভেতরে যে এক ধরনের সংকট বিরাজ করছে, এই যে পুরো অব্যবস্থাপনা সেটিকে ঢেকে ফেলার জন্য আমার কাছে মনে হয়েছে পরিমণি একটা নাটক। মিডিয়াও আমরাও কি এই জালে পা দিচ্ছি না? অবশ্যই, যেটি গাফফার ভাই যথার্থই বলেছেন যে গণমাধ্যমের যে দায়িত্ব, দায়বদ্ধতার যে জায়গাটি, এবং একটা বিষয়কে, একটা স্টোরিকে তারা কিভাবে পোর্ট্রে করবে সেটার কিন্তু একটা এথিক্যাল স্ট্যান্ডার্ড থাকে। আমার কাছে মনে হয়েছে যে পরিমণি ইস্যুতে মিডিয়া ওই এথিক্যাল স্ট্যান্ডার্ডটার একটা ভয়ঙ্কর ডেভিয়েশন হয়েছে, এবং আপনি নিজেও বলেছেন, ফারজানা বলেছেন যে এই পুরো ঘটনাটিতে কয়েকটি শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন উচ্ছৃঙ্খল জীবনযাপন, হ্যাঁ, এবং গ্রাম থেকে উঠে আসা অনাথ একটা মেয়ে। মানে আসলে আপনি কি বার্তা দিতে চাইছেন? মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন মানে পরিমণি উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, কিন্তু পরিমণিকে যারা আজকে পরিমণি করেছে, অর্থাৎ যে শক্তির বিরুদ্ধে গাফফার ভাইও বিবৃতি দিয়েছেন, আমরা জানি যে বিশিষ্ট জনেরা বিবৃতি দিয়েছেন, সেই শক্তিটা তো আরো উচ্ছৃঙ্খল, আরো দুর্নীতিপরায়ণ। তাহলে তাদের উপরে আপনি দৃষ্টি নিবদ্ধ না করে পরিমণিকে আপনি 10 দিন 15 দিন 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে লিড নিউজে বা আলোচনা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছেন, উদ্দেশ্যটা কি? এই প্রশ্নটা তো আমরা করতে পারি, এবং এই প্রশ্নটি এখন কিন্তু ঘুরে ফিরে আসছে। মানুষ কিন্তু এত বোকা না, একটা পরিমণি মিডিয়ার হেডলাইন্স হবে দিনের পর দিন, এবং তার ব্যক্তিগত জীবন, এবং শুধু যেটি আপনি দেখতে পাচ্ছেন এর বাইরেও কিন্তু আরো অনেক কিছু রয়েছে, তার ব্যক্তিগত ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ার যে ইনবক্সগুলো আছে সেখানে ঘুরে বেড়াচ্ছে, আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। তো তাহলে এগুলো কে বের করছে, কারা এগুলো প্রকাশ্যে ছড়িয়ে দিচ্ছে? এটার তো একটা সুদূরপ্রসারী উদ্দেশ্য রয়েছে। কাজে আমার কাছে মনে হয়েছে যে বোট ক্লাব থেকে শুরু করে পরিমণিকে যারা ব্যবহার করেছেন, আপনি জানেন যে বাংলাদেশের যারা ক্ষমতাবান ব্যক্তি তাদের কাজের বুলবুল, ধন্যবাদ। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর দর্শক আমাদের সঙ্গে থাকুন, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি আলোচনার, আবারও ফিরে যাব আমাদের প্যানেল মেম্বারদের কাছে।
বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি আজকের আলাপচারিতার দ্বিতীয় পর্বে। আমরা কথা বলছি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক কার্যকলাপে তার জবাবদিহিতা এবং স্বচ্ছতা আবারও বিতর্কের সম্মুখীন পরিমণি প্রসঙ্গ। এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন জনাব আব্দুল গাফার চৌধুরী, সাংবাদিক, সাহিত্যিক এবং একুশের গানের অমর একুশের গানের রচয়িতা। আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন ব্যারিস্টার ফারজানা মাহমুদ, তিনি হিউম্যান রাইটস লয়ার। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সাংবাদিক এবং পলিটিক্যাল অ্যানালিস্ট বুলবুল হাসান। তিনজনকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গাফার ভাই, আপনার কাছে ফিরে আসছি। আপনি আপনার বক্তব্যের এক পর্যায়ে বলেছেন যে আপনি চিন্তিত হয়েছেন, শঙ্কিত হয়েছেন যখন দেখেছেন যে যে দুজন ব্যক্তিকে ঘিরে ঘটনার সূত্রপাত, অর্থাৎ ব্যবসায়ী নাসির যিনি বোট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং বেনাজির আহমেদ যিনি ডিরেক্টর জেনারেল র্যাব তিনি বোট ক্লাবের প্রেসিডেন্ট। তো আপনার কাছে জানতে চাইব যে দুজন, বিশেষ করে বেনাজির আহমেদ যিনি একটি সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর কর্ণধার অর্থাৎ র্যাবের ডিরেক্টর জেনারেল, তিনি একটি বোট ক্লাবের প্রেসিডেন্ট হওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? জনাব আব্দুল গাফার চৌধুরী, গাফার ভাই আপনার কাছে আসছি। আমার সাধারণ জ্ঞান বলে এটা নেই, একজন পুলিশ প্রধান যে ক্লাবে নাইট ক্লাব চলে তার প্রধান হতে পারেন, এবং তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হতে পারেন যিনি আসেন, তিনি আবার বাংলাদেশের একজন নব্য ধনী। এই নব্য ধনী এবং রাষ্ট্রশক্তি মিলে নারীর উপরে কি অত্যাচার চালাচ্ছে তার একটা প্রমাণ মনুয়া হত্যাকাণ্ড। এই মনুয়া হত্যাকাণ্ডে আমরা কি দেখি? সেটা কি আমার পরিবারের প্রতি সমর্থন হচ্ছে? মনুয়া হত্যাকাণ্ডে আমরা দেখি একটি মেয়ে নাকি আত্মহত্যা করেছে, সেই ব্যাপারে পুলিশের কোনো কথা নেই, মিডিয়ার কোনো কথা নেই। তারা কি বলছে? সেই মেয়েটি 1,00,000 টাকা দামের বাড়ি ছাড়ার বাড়িতে আসে, সে মহিলার সঙ্গে কারো কারো সঙ্গে সিঙ্গাপুর যায়। আশ্চর্য, একজন নিহত মহিলা কি করে মারা গেল, তার জন্য কোনো দয়া মায়া নেই, তার চরিত্র নিয়ে টানাটানি। সংবাদপত্রে সবচেয়ে বড় করে কি আসলো, সে 1,00,000 টাকা ভাড়ার বাড়ি, এটা কি তাকে হত্যা করার বা আত্মহত্যার কারণ? সেটাও বলো, সেটা এখন মিলিয়ে গেছে, মহু এখন আর নাই কোথায়। তারপরে পরিমণি, এর আগে বরগুনায় একটি কলেজ ছাত্রীকে তার স্বামী হত্যার মামলায় ফাঁসি অর্ডার দেওয়া হয়েছে, এটা নিয়েও আমি লিখেছি, এবং সেই মেয়েটিকে এখনো বিচারের হাত থেকে বাঁচিনি, সে এখন ফাঁসির ছেলে গত 2 বছর যাবত আছে। আপনি মুনিয়ার ঘটনাটি বলছিলেন, এবং মুনিয়ার ঘটনায় যাকে দোষী বা যাকে অভিযুক্ত করার কথা বলা হচ্ছিল তিনিও একজন ধর্মান্ধ ব্যবসায়ী, তিনিও একজন মিডিয়া টাইকুন, তাকে সেই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তো সেই মামলাটি কিন্তু অতি অত্যন্ত দ্রুততার সঙ্গে বিচার হয়েছে এবং তাকে অব্যাহতিটাও অত্যন্ত দ্রুততার সঙ্গে দেয়া হয়েছে। পাশাপাশি সেই একই ধরনের ঘটনার বা একই ধরনের মিডিয়া কাভারেজ আমরা দেখি পরিমণির ক্ষেত্রেও। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় রাজনীতিবিদদের ছবি প্রকাশিত হতে দেখছি, যেটা ফারজানা বলছিলেন যে আমরা সাবরিনাকে যখন গ্রেফতার করা হয় কিংবা শাহেদ কিংবা পাপিয়ার মতন ঘটনাগুলো আমরা যখন দেখি, যেখানেও আমরা বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদদের, বড় বড় ব্যবসায়ীদের আনাগোনা দেখেছি, সেই সমস্ত ঘটনাগুলোর মানে এইটাও একটা মনে হচ্ছে যে তার সেই ধরনের ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে আনফর্চুনেটলি যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ, বিশেষ করে মানে র্যাবের যে সর্বোচ্চ পদে রয়েছেন তার এই ঘটনায় সম্পৃক্ততা বাংলাদেশের সাধারণ মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর আস্থা কতটা থাকবে বলে আপনি মনে করেন? আছে কোথাও? আছে বাংলাদেশে কি আইনের শাসন আছে? আইনের কথাটা বলা হয়, এখন দেখছি হাজার হাজার ব্যারিস্টার নরম থেকে
দেশে যাচ্ছে, আমি তাদেরকে বলেছি তোমরা কেন যাও, আমরা আইনের জন্য আইনি শাসন প্রতিষ্ঠা করি। বাংলাদেশে কি আইনি শাসন এসছে? কারণ রবীন্দ্রনাথের একটা কথা আছে, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এইখানে তো রাজার হস্ত, যেখানে রাষ্ট্রীয় শক্তি একটি ব্যাপার লক্ষণীয়, একটি 28 বছরের চলচ্চিত্রের নায়িকা, তার বেডরুমে কি হয়, তার বাড়িতে মদ আছে কিনা লাইসেন্স ছাড়া, তার অভিযান চলে এবং বিরাট সৈন্য বাহিনীর। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এর চেয়ে অনেক বেশি মদ, এর চেয়ে অনেক বেশি কুকীর্তি বেডরুমে হয় অনেক মন্ত্রী, ধরা হয় না কেন? নাম দিয়ে বলতে পারি তারা এগুলোকে ইয়ে করে। এই পরিমাণে তৈরি করা হয়েছে, আমি বলি না যারা তৈরি করেছে, এটাকে বিপদগামী করেছে, এটা কারো কারো বক্তব্য যে বিপদগামী হয়েছে, এটা আগে প্রতিষ্ঠা করো, তাকে ধরে তার বাড়িতে কিছু মদ রেখে, কিছু এলএসডি রেখে, পুলিশের তো বাংলাদেশ পুলিশের এটা অভ্যাস হয়ে গেছে, কাউকে ধরতে হলে তার মধ্যে কোনো অভিযোগ সাজাতে পারে না, ওই কিছু মদ কিছু এলএসডি রেখে তাকে হয়রান করে। বিমানবন্দরে এরকম অন্তত পক্ষে আমি 10টা ঘটনা হতে পারি, রাজনৈতিক হ্যারাসমেন্টের জন্য পুলিশ এলএসডি উঠিয়েছে ব্যাগেজের ভিতরে, তারপর তাকে অ্যারেস্ট করেছে। একবার আমি লন্ডন থেকে ঢাকায় যাব, আমাকে শেখ হাসিনা সতর্ক করেছেন চাচা যাবেন না, বিএনপির শাসন আমল, এয়ারপোর্টে আপনার ব্যাগে এলএসডি ঢুকিয়ে আপনাকে গ্রেপ্তার করবে, আমি যা আসুন। এটা যদি একটা দেশের পুলিশের, আমাদের পুলিশ কিন্তু অনেক উন্নত হয়েছে, অনেক সৎ বিবেচক অফিসার আছে, কিন্তু উপরের স্তরে পাকিস্তানি আমলের যে প্রশাসনটা আছে, বিনোদিন আহমদ তার তৈরি, এবং ভদ্রলোক সম্বন্ধে অনেক অভিযোগ আমার কাছে আছে, তিনি যে অভিযোগে পরিমণিকে হ্যারাস করে করতেন তার চাইতে 10 গুণ অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। আসবো গাফা ভাই আপনার কাছে, আমি ফারজানা আপনার কাছে আসতে চাচ্ছি। পরিমণির প্রথম অর্থাৎ বোট ক্লাবের ঘটনায়, সেই ঘটনাটি ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে যে পুলিশ অফিসারটি যুক্ত ছিলেন, আনফর্চুনেটলি সেটাও খুব দুঃখজনক যে তিনি পরিমণির সঙ্গে এক ধরনের রিলেশনশিপে জড়িয়ে গেছিলেন, এবং সেটাও আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, সেটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং এটাও তার অবভিয়াস, নিশ্চয়ই আপনি এগ্রি করবেন যে তার এমপ্লয়মেন্টের কোড অফ কন্ডাক্টের একেবারে চরমভাবে পরিপন্থী। সুতরাং সেক্ষেত্রে সেই ঘটনাটির আমরা কোনো রকম ফলাও দেখতে পাই না, কিন্তু গ্রাম থেকে অর্থাৎ পিরোজপুরের গ্রাম থেকে উঠে আসা একটি অনাথ মেয়ে খুব ঝট করে বড় লোক হয়ে যাওয়া, এইসব ব্যাপারে কিন্তু আমাদের চলচ্চিত্র সমিতিও খুব একটা বিতর্কিত ভূমিকা রেখেছেন। চলচ্চিত্র সমিতির পক্ষ থেকে তারা যে প্রেস কনফারেন্স করেছেন সেটা আমি দেখছিলাম, সেখানে বারবার বলা হচ্ছিল যে বিভিন্ন চলচ্চিত্র শিল্প সমিতির শিল্পী সমিতির বিভিন্ন সদস্যরা বলছিলেন যে তারা চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র সমিতিকে বা চলচ্চিত্রকে পরিমণি কলুষিত করেছেন ইত্যাদি ইত্যাদি, এবং কি করে তিনি এত বড় লোক হলেন। তো এই একজন পুরুষ চলচ্চিত্র শিল্পী যদি এ ধরনের ঘটনায় যুক্ত হতেন, একই রিয়াকশন কি আমরা দেখতাম? একটা কথা, জি গাফা ভাই, পরিমণি কি করে ওভারনাইট বড় লোক হলো, এটার জন্য যদি তদন্ত হয় তাহলে বাংলাদেশের মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান তারা কত কোটি টাকার মালিক আজকে, তার কিছুই ছিল না দুদিন আগে, এটা নিয়ে তদন্ত হয় না কেন? একটা নারীকে, একটা অনাথ অনাথ নারীকে পেয়ে তার উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারটা মন্ত্রী এমপিদের উপর হয় না কেন? এই তদন্তটা হয় না কেন? দেখা যাবে মন্ত্রীদের বাড়ির, কারো কারো মন্ত্রীর বেডরুমের দৃশ্য আমাদের মিডিয়া কেন বের করে না? আসবো আপনার কাছে ফারজানা, আপনার কাছে আসছিলাম যে প্রশ্নটা ছিল।
আমি যেটা তখন বলতে চাচ্ছিলাম যে দেখেন আমাদের ইস্যুর আসলে শেষ নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে দুর্নীতি থেকে চোখ সরিয়ে নেওয়ার জন্য বা অন্য কোনো কারণে এইটার উপর এমফাসাইজ করা হচ্ছে পরিমাণের ঘটনার উপর। আমি মনে করি যে সার্বিকভাবে যদি দেখেন, কালকে তো আফগানিস্তানে তালেবানরা দখল করে নিল, কিন্তু সেটার উপর কিন্তু সেরকম আজকেও টক শো দেখিনি, আমরা এখনো আলাপ করছি পরিমণি নিয়ে। তো আমাদের আসলে ইন্টারেস্টটা, আমার মনে হচ্ছে যেটা মিডিয়ারও ইন্টারেস্টটা ওইখানে, যেটা সেন্সেশন তৈরি করে, যেটা এই যে বললাম যে 4 কোটি দর্শক কি দেখেছে, হয়তো সেই দর্শকের কথা ভেবেই প্রোগ্রামগুলো করা হয় বা কি বলবো যে প্রচারণাটাও হয়তো সেভাবেই করা হয়। এটা করতে গিয়ে যেটা হচ্ছে, আপনি একটা পেশার নারীকে, বিশেষত এই সময় যেটা দেখা গেল, একটা পেশার নারীকে আপনি খুব বিতর্কিত ভাবে তুলে ধরছেন, এটার একটা সামগ্রিক ইম্প্যাক্ট কিন্তু আমাদের মধ্যে থেকে যাবে। নারী বিদ্বেষী যে ঘটনাগুলো, এই যে এই ধরনের হেট স্পিচ রিলেটেড টু উমেন বা সেক্সিস্ট স্পিচ যেটা বলি আমরা, এটা কিন্তু ভায়োলেন্সের সাথে জড়িত। আলটিমেটলি এগুলা কিন্তু নারীর প্রতি বিদ্বেষ বাড়াবে, সহিংসতা বাড়াবে ইন দ্য লং রান। এখন কেউ যদি গ্রাম থেকে উঠে আসে, তা সেটা কোনো দোষের ব্যাপার না, তিনি যদি বড় লোক হন সঠিক কথায়, সেটাও দোষের ব্যাপার না। এখানে যদি পার্টিকুলারলি আমি কোনো নারীকে বলি যে উনি কিভাবে হলেন, সাময়িকভাবে হারিয়ে ফেলছি কানেকশনের কারণে, বুলবুল আপনার কাছে আসতে চাইবো। যেটা গাফফার ভাই বলছিলেন যে এটার পেছনে, আপনি বলছিলেন যে আমাদের দৃষ্টি অন্যদিকে ফেরাবার জন্য হয়তো সরকারের এটা একটা অবস্থান হতে পারে, কিন্তু পাশাপাশি আবার যেটা গাফফার ভাই হিন্ট দিচ্ছিলেন যে এখানে পুলিশ কর্মকর্তাদের যে সংযুক্ততা রয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য কিংবা সেটাকে ডাইভার্ট করার জন্য হয়তো পরিমণি জেলের বাইরে থাকলে আরো অনেক তথ্য তিনি বের করতেন, তার কার সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা কিনা, এই সমস্ত ব্যাপারগুলো হয়তো বাংলাদেশের পুলিশ প্রশাসনকে শঙ্কিত করেছে, এবং সাকলাইন নামের একজন পুলিশ অফিসারের যে সম্পৃক্ততা সেটাও পুলিশকে খুবই বিব্রতকর অবস্থায় ফেলেছে। তো এগুলোর এই এই কারণগুলোতে পরিমণির বলিদান হচ্ছে কিনা? দেখেন, আমি নিজে গণমাধ্যম এবং রাজনীতি বিষয়ে পড়াশোনা করেছি এবং আমি জানি যে স্পিন ডক্টরদের কাজটা কি। যখন এক ধরনের অব্যবস্থাপনা এবং যখন একটা সংকট তৈরি হয় এবং যে সংকটটা সরকারের বা মানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন শাসক গোষ্ঠীর ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেয়, ওটি থেকে দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার এরকম অসংখ্য কৌশলের কথা সারা পৃথিবীতেই আমরা জানি, চর্চিত হয়ে এসছে। কাজে আমার স্পেকুলেশনটা গাফর ভাই যেটি বলেছেন সেটা অবশ্যই একটি কারণ হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা সামগ্রিক ব্যর্থতাটাকে আড়াল করার জন্য পরিমণি নাটক। কেননা আপনি লক্ষ্য করুন যে যে প্রশ্নটি গাফর ভাই যথার্থই করেছেন এবং এই প্রশ্নটি আমরা বারবার করেছি ভবিষ্যতেও করব, যে বাংলাদেশে গত এক দশকের হিসেব যদি আপনি দেখেন যে মানুষের দুর্নীতি, লুটপাট এবং অনিয়মের যে চিত্র, এটি শুধুমাত্র রাজনীতিবিদ না, এটির সঙ্গে আমলার, সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি সব কিছুই কিন্তু যুক্ত। তো এই যে লুটপাটের সংস্কৃতি এবং সেখানে কিন্তু নারী একটা অনুষঙ্গ, যেটি ফারজানা বলার চেষ্টা করেছেন যে আপনার কাউকে দিয়ে কাজ করানোর দরকার, খুব ক্ষমতাবান, সেখানে আপনি একজন নারীকে উপহার হিসেবে দিচ্ছেন, মানে এই যে নারীর ব্যবহারটা, এটি কিন্তু ঢাকার সোসাইটিতে ওপেন সিক্রেট হয়ে গেছে। এটি নিয়ে আমরা খোলামেলাভাবে আলাপ করতে পারি না, কেননা এটিকে আমরা এখনো ট্যাবু মনে করি। কিন্তু আমার কাছে মনে হয় যে পরিমণির ঘটনার পরে আমাদের সময় এসেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য। একজন নারীকে আপনি কিভাবে সোসাইটিতে প্রেজেন্ট করছেন বা তাকে কতটুকু তার যে মর্যাদা সেটি নিয়ে আপনি তাকে মূল্যায়ন করছেন, এবং পরিমণির বিষয়টা তো শুধু পরিমণির বিষয় না, আপনি দেখেন যে একজন চলচ্চিত্র শিল্পী এর আগে এতটা আলোচিত কখনো হয়েছে? কেন পরিমাণে এতটা আলোচিত হচ্ছে? এবং এই সময়টাতে যেখানে আপনার জীবন মরণের প্রশ্ন, আপনি দেখেন যে বাংলাদেশের একটা পরিবার আপনি খুঁজে পাবেন না এই কোভিডের সময়ে যারা আক্রান্ত হয়নি বা তাদের একটা বিয়োগান্তক কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সেই সব কিছুকে ছাপিয়ে পরিমাণে সবার আগে এসছে। এবং এটি তো ফারজানার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি যে এটি মিডিয়ার মানুষ আগ্রহ পাচ্ছে শুধুমাত্র এই কারণে নয়, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটি একটি সামগ্রিক ব্যর্থতার প্রকরণকে তুলে ধরছে, যে পরিমণিকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হচ্ছে এবং আমাদের আর কোনো এজেন্ডা নেই, রাষ্ট্রের কোনো এজেন্ডা নেই, মিডিয়ার কোনো এজেন্ডা নেই, আমরা কি টেলিভিশনে টক শো করছি এটিরই কোনো এজেন্ডা নেই, শুধুমাত্র পরিমণি। তার কারণ হচ্ছে যে পরিমণি হচ্ছে এমন একটা টপিক যে টপিককে ঘিরে অনেক ধরনের রসালো আলোচনা সম্ভব, এবং সেই রসালো আলোচনার খোরাক কিন্তু এই আমাদের যে ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা, তারাই করে দিয়েছে। আপনি জাস্ট এই যে পাবলিক ডোমেইন আছে সেখানে গিয়ে খোঁজ করলে আপনি দেখতে পাবেন যে কত ধরনের আলোচনা সেখানে হচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা পরিকল্পিত, এটা শুধুমাত্র অ্যালকোহল
কনজাম্পশন বা অ্যালকোহল প্রিজার্ভ করেছে সেটির কারণে তাকে ধরে নিয়ে আসা হচ্ছে। স্টোরিগুলো তো এক উর্মি আপা, আমরা সবাই জানি। আপনি দেখেন যে ক্রস ফায়ারের যে বিষয়গুলো আমরা সারা জীবন কথা বলে এসেছি, এটি আওয়ামী লীগ বিএনপির বিষয় নয়। ক্রস ফায়ারের যে মৃত্যুর ঘটনা স্টোরি কিন্তু একই রকম, ওই যে গ্যাছে ধরার জন্যে কাউন্টার অ্যাটাক, এই গল্পগুলো আমরা শুনেছি। আবার কাউকে যদি আপনাকে ডিভ্যালু করতে হয়, ডিমিন করতে হয় সোসাইটিকে, যদি কারো ক্রেডিবিলিটিকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে হয়, তাহলে ওই যে অ্যালকোহল থেকে শুরু করে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়। এই উশৃঙ্খল জীবনযাপন এবং অ্যালকোহলের যে গল্পগুলো এত পুরনো হয়ে গেছে এবং এত ক্লিশে হয়ে গেছে, এই জিনিসটা আমাদের ইন্টেলিজেন্স বোঝে না, আমাদের রাষ্ট্র বোঝে না। নতুন কোনো গল্প করলে হয়তো, নতুন কোনো গল্প বললে আমরা হয়তো একটু কনভিনসড হতাম যে না হলেও হতে পারে, কিন্তু এই গল্পের কোনো গ্রহণযোগ্যতা নেই, এটি তাদেরকে বুঝতে হবে। এবং আমি মনে করি যে পরিমণির মুক্তির যে দাবি, এটা একটা খুবই মানবিক দাবি। আমি মনে করি যে এই দাবিটি আরো উচ্চকিত হওয়া উচিত, এবং সমাজের যারা ক্ষমতাশীল ব্যক্তি তাদের যে শক্তিমত্তা বা তারা যেভাবে বিস্তার করে আছে তাদের সিন্ডিকেশন, সেখানে ধাক্কা দেওয়ার দরকার। একটা নারীকে এভাবে অপদস্থ করে, পাবলিক ডোমেনে তাকে হেনস্থা করে, আমার মনে হয় না যে আমরা কোনো কিছু অ্যাচিভ করতে পারবো। গাফা ভাই, আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি এবং বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজের বেশ কয়েকজন ইতিমধ্যেই আপনারা লিখেছেন এবং এই পরিমণির অবস্থানের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছেন এবং এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তোলার কথা বলেছেন। আপনি কি আশা করছেন, কি দেখতে পাবো আমরা এর ফলে, কিংবা কিছুই দেখতে পাবো কিনা, কোনো পরিবর্তন? পরিবর্তন হতেই হবে। বাংলাদেশে এখন নারী এবং সংখ্যালঘু, এই দুটো হচ্ছে আমাদের নব্য ধনী এবং আমলাতন্ত্রের টার্গেট। এই সেদিনও একটি সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চাকে বিনা দোষে প্রহার মন্দিরে ঢুকিয়ে রেখেছে। সল্লার ঘটনা, বিভিন্ন জায়গার ঘটনা প্রমাণ করে বাংলাদেশে নারী এবং সংখ্যালঘু এই বর্তমান সরকারের আমলে নিরাপদ, তা নিরাপত্তা দিতে পারিনি। এটা তো পরিমণি একটা উপলক্ষ মাত্র, এই উপলক্ষকে দাঁড় করিয়ে রাষ্ট্রশক্তি এবং নব্য ধনীরা কি করতে পারে, যেটা বুলবুল বলেছে যে সামগ্রিকভাবেই এটা আমাদের সামাজিক অবক্ষয়ের ছবিটা তুলে ধরেছে। একটি অবলা নারীকে ধ্বংস করে দিয়ে, তার কেরিয়ার ধ্বংস করে দিয়ে এই 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 কাজটা করা হয়। আপনি অবলা নারী বলছেন, অনেকেই অভিযোগ করছে যে তিনি অত্যন্ত ক্ষমতাবান একজন নারী, কারণ অত্যন্ত সমাজের উচ্চ পর্যায়ে ধনী ব্যবসায়ীদের সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ, তার সম্পর্ক ছিল, সুতরাং সেক্ষেত্রে তিনি অত্যন্ত ক্ষমতাবান একজন ব্যক্তি। ক্ষমতাবান হলে আজকে তার এই অবস্থাকে আপনি বিশ্বাস করবেন যে তার একজন উকিল পাত্রে পাইনি। আমি নিজে উদ্যোগী হয়েছিলাম জামিনের জন্য উকিল, চারজন বিখ্যাত উকিলকে আমি নিজে গাফফার চৌধুরী তাকে অনুরোধ করেছি, আমার মুখরূপে বলেছে যে আমরা একজন পতিতার প্রতিনিধিত্ব আদালতে করব। শেষ পর্যন্ত একজন মহিলা আইনজীবী রাজি হয়েছে। এখন বুঝতেই পারেন আমাদের সমাজের অবস্থা কি। আমাদের আমার মনোবেদনা পরিবর্তনকে নিয়ে নয়, কত কয়েক বছর যাবৎ দেখছি যেভাবে নারী নির্যাতন চলছে গ্রামে, শহরে, এবং এরা আগে বিএনপির এমপিরা, এখন আওয়ামী লীগের এক শ্রেণীর এমপি নারীদেরকে ভোগ্যপণ্য মনে করে, তাদের সহায়তায় আমলাতন্ত্র মনে করে। এখন কোন রাজনৈতিক কাজ পেতে হলে মন্ত্রীকে নারী উপঢৌকন দেওয়া হয়, মদ উপদ্রকম দেওয়া হয়, আর সেখানে একজন নারীকে ধরা আছে একই অপরাধে, তার বাড়িতে মদ পাওয়া গেছে, তার চরিত্র খারাপ। জি সরি গাফা ভাই, কি বলছিলেন আপনি? আমি বলছিলাম যে ফ্রান্সের প্রেসিডেন্ট মিটারেন্ডের বলেছিল ব্রিটেনের একজন মন্ত্রীকে নারী সংক্রান্ত ঘটনায় বরখাস্ত করা হয়। তখন ফেরারি প্রেসিডেন্ট মিশন বলছিলেন, আমাকে যদি বরখাস্ত করতে বলা হয় আমার মন্ত্রী সবাই একজনও থাকবে না। সুতরাং এইখানে পরিমণি ধরে কি হবে?
ফারজানা আপনার কাছে আসতে চাইবো, একজন আইনজ্ঞ হিসেবে যে যে মামলায় পরিমণিকে আটক করা হয়েছে, অর্থাৎ মাদক আইনে আপনি যেটা বলছিলেন যে কনজাম্পশনের জন্য হয়তো তার লাইসেন্স থাকতে পারে, বাট প্রিজার্ভেশনের জন্য তার লাইসেন্স হয়তো ছিল না, তো তো সেক্ষেত্রে বিরতির পরে সে আপনার কাছে উত্তরটি জানতে চাইবো যে তাকে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়েছে এবং তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং নতুন একটি শুনানির দিন ধার্য করা হয়েছে, সুতরাং তাকে বেশ কয়েকদিন তিনি এখনো কারাগারে রয়েছেন। তো আইনের বিবেচনায় এই মামলাটা কি কতটা গুরুতর যে এই ধরনের একটি প্রসেসের মধ্যে দিয়ে পরিমণিকে যেতে হচ্ছে এবং তার ফ্লাইট রিস্কের কথা বলে বলা হয়েছিল যে তিনি দেশের বাইরে চলে যেতে পারেন, সুতরাং সেক্ষেত্রে তার জামিন নামঞ্জুর করার জন্য অনুরোধ করা হয়েছিল। তো মানে মামলার ক্রেডিবিলিটি থেকে বা মামলার রিমিট থেকে আপনি কি মনে করেন যে এই ধরনের জাজমেন্ট আমরা আশা করতে পারি? উত্তরের জন্য ফিরে আসবো ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকছেন জনাব আব্দুল গাফার চৌধুরী, ব্যারিস্টার ফারজানা মাহমুদ এবং বুলবুল হাসান। বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে।
বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি আজকের আলাপচারিতা শেষ অংশে। বিরতিতে যাবার আগে ব্যারিস্টার ফারজানা, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে পরিমণির যে মামলার মেরিট, সেই মেরিট অনুযায়ী আমরা যে ধরনের অবস্থান দেখেছি বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে, অর্থাৎ তার দু দফায় তাকে রিমান্ড দেয়া হয়েছে, প্রথমে 4 দিন পরে 2 দিন, এবং তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে, তো সেক্ষেত্রে আপনার অবজারভেশন কি একজন আইনজ্ঞ হিসেবে, এবং যেটা গাফফার ভাই বলছিলেন যে তার পক্ষে লড়বার জন্য আমরা সেরকম বড় বা শক্তিশালী আইনজীবীদের দেখতে পাইনি, পাশাপাশি আমান রেজা বলে আমি যতদূর জানি একজন ভদ্রলোক যিনি চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, তিনি পার্ট টাইম একজন লয়ার, তিনি এগিয়ে এসছেন পরিমণির আইনি টিমে বা লিগ্যাল টিমে কাজ করবার জন্য। আপনার কাছে জানতে চাইবো। জি, আপনাকে ধন্যবাদ। ফারজানা, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি যদি ভুল না করে থাকি, শুধু এখানে কিন্তু অ্যালকোহল পাওয়া যায়নি, আমি যতদূর জানি এলএসডি এবং ইয়াবাও পাওয়া গিয়েছে। এখন সাধারণত যেটা হয়, এটা কোনো লিখিত নিয়ম নেই, অলিখিতভাবে যদি এই মাদকের পরিমাণটা বেশি হয়, আমি বলতে পারি আবার ক্ষেত্রে সাধারণত যদি 50টা বেশি হয়, তো দেখা যায় আপনার জামিন সাধারণত কোর্ট দেয় না। জামিন দেয় না দেয়া কোর্টের অনেকটা এখতিয়ার নিচ্ছে, সেই ক্ষেত্রে যে কারণটা দেখিয়েছে উনি হয়তো দেশ থেকে পালিয়ে যাবেন, সেই গ্রাউন্ডে হয়তো ওনাকে জামিনটা দেওয়া হয়নি, এবং পরবর্তীতে দিবেন কিনা সেটা আসলে বিচারককে ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি যে আমাদের কারোরই এটা উচিত হবে না বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা। কিনে উনি যদি অবলা হয়ে থাকেন, উনি যদি নিরপরাধ হয়ে থাকেন, সেটা বিচারকই সেই অনুযায়ী রায় দেবেন, এবং উনি যদি অপরাধ করে থাকেন সেটাও বিচারকই রায় দেবেন। সোশ্যাল মিডিয়ার যে ট্রায়ালের ব্যাপারটা বা এই যে এখন একটা দ্বিমত হয়ে যাচ্ছে, সবকিছুতে আমরা একটা পোলারাইজেশন দেখি, এটার আসলে কোনো দরকারই নেই। আমি মনে করি বিচার ব্যবস্থার মতো চলবে, আমরা সেটাকে এনকারেজ করবো, কোনোভাবে আমরা এটাকে প্রভাবিত করব না। এবং আপনি যে সেকেন্ড কোয়েশ্চেনটা বললেন, সেটা হচ্ছে এই যে আমি প্রথম থেকে যেটা বলে আসছিলাম, নারীর বিদ্বেষী যে মনোভাব আমাদের, সেখানে একটা আবার যুক্ত হয়েছে আমি যদি এরকম নারীকে সাপোর্ট করি আমাকে আসলে কি চোখে দেখা হবে, এটাও হয়তো সাইকোলজিতে কাজ করতে পারে, পুরুষ আইনজীবীর ক্ষেত্রেও কাজ করতে পারে, এটা নারী আইনজীবীর ক্ষেত্রেও কাজ করতে পারে। সেই দিক থেকেও হয়তো আমি বলবো যে অনেকে হয়তো প্রকৃতির থেকে আগান নেই যে আমি আসলে করতে যাবো কি যাবো না, আমাকে কিভাবে দেখা হবে আমি যদি এই ধরনের নারীকে সাপোর্ট করি যেটা সবাই ট্যাগ দিচ্ছেন এই দুশ্চরিত্রা নারী, তো এই এই নারীকে সাপোর্ট করে আমাকে হয়তো ওই কাজ করতে লাভ হবে কিনা, আমি কি সোশ্যাল মিডিয়ার ট্রোলের শিকার হবো কিনা, কোনো একটা ভীতি কাজ করতে পারে। আমাদের আসলে আমার মনে হয় যে শুধু আইনের দিকে তাকালে হবে না, আমাদের সোশ্যাল মিডিয়ার যে হেট্রেডটা, এটা আমরা কিভাবে অ্যাড্রেস করবো সেটাও আমাদের আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত। পরিমাণিকে তো আপনি হয়তো সংশোধন করবেন, অনেক কিছু করবেন, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া ইউজার তাদের যে ঘৃণার একটা মনোভাব নারীদের, সেটা কিভাবে দূর করবেন সেটা একটা বিবেচ্যের বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ বুলবুল। আপনার কাছে একটু আসতে চাইবো যে আমরা কথা বলছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন, এই ধরনের একটি সংগঠনের বাংলাদেশের প্রয়োজনীয়তাটা খুব বেশি। আমরা সিলেটে একটি মার্ডার কেস দেখেছিলাম যেখানে পুলিশ হত্যা করেছিল একজন একেবারে নিরাপরাধ একজন ব্যক্তিকে, এবং সেই হত্যাকাণ্ডের পরে তাকে বিভিন্নভাবে আত্মহত্যা বলে কিংবা অ্যাক্সিডেন্ট বলে চালানোর ব্যবস্থা করা হয়েছিল। যেটা গাফফার ভাই বললেন, মুনিয়া হত্যাকাণ্ডের পরেও আমরা এই ধরনের একটা মানে ইন্ডিপেন্ডেন্সের যে অভাব বিশেষ করে পুলিশ বাহিনীর মধ্যে সেটা লক্ষ্য করেছি। এই ঘটনাতে আমরা দেখলাম যে সাকলাইন নামে যে পুলিশ অফিসার, তিনি পরিমণির সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে গেছেন, সেটারও একটা পুলিশি ব্যাখ্যা আমরা দেখেছি, এবং তাকে সাসপেন্ড না করে, তাকে বরখাস্ত না করে, যেটা পুলিশের কোড অফ কন্ডাক্টের একেবারেই পরিপন্থী, আমরা তাকে দেখলাম যে তাকে ট্রান্সফার করা হয়েছে কিংবা তার বিচার করা হবে বলা হচ্ছে। পাশাপাশি র্যাবের ডিরেক্টর জেনারেল, তিনি কি করে একটি নাইট ক্লাব বা বোট ক্লাবের মতন একটি সামাজিক একটি মানে কি বলবো যেটা মানে সামাজিক একটি ক্লাব বা সামাজিক একটি প্রতিষ্ঠান, সরকারি কোনোভাবেই না, তার চেয়ারম্যান হচ্ছেন, তো সেক্ষেত্রে এই যে সাংঘর্ষিক একটি অবস্থা, এই বিষয়গুলো ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন ছাড়া মনে হয় আমরা অ্যাড্রেস করতে পারবো না। তো এটা আমাদের অবশ্যই বিচার ব্যবস্থাকে, বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা দিন দিন চলে যাচ্ছে, যেটা গাফফার ভাই বললেন যে মানুষ এখন কারো বাড়িতে যদি এলএসটি কিংবা মাদক কিংবা ইয়াবা এইসব পাওয়া যায়, প্রথম কথাই হচ্ছে এটা পুলিশ কি ইমপ্লান্ট করলো কিনা।
তো এই ব্যাপারে আপনার কাছে একটু আসতে চাইবো, তবে তার আগে দর্শক আপনার প্রশ্নটি নিয়ে নিতে চাই। ইসলাম আলাইকুম, কে রয়েছেন আমাদের সঙ্গে? জি ইসলাম আলাইকুম, আমি আমার নাম মোশারফ কামাল, আমি ওয়াপিং থেকে বলছি। আপনাদের এই অনুষ্ঠানটা আমি দেখছি, কিন্তু জাস্ট আমার ছোট্ট একটা কথা বলার আছে। এখানে সবাই খুব ভালো কথা বলছেন, বিশেষ করে ঢাকা থেকে যে আইনজীবী যোগদান করেছেন উনি বারবার বলছেন যে কারো বাসায় যদি মদ পাওয়া যায় কিংবা ট্যাবলেট পাওয়া যায় এগুলো হচ্ছে অফেন্সিভ, এর জন্য একটা শাস্তির ব্যবস্থা রয়েছে, সেটা খুবই ভালো কথা, সেভাবে হবে। কিন্তু জিনিসটা হলো যে আমরা যেভাবে দেখছি যে পরিমেনিকে ধরার জন্য কয়েকশো পুলিশ পুরা মিডিয়া নিয়ে এমন ভাবে যাওয়া হয়েছে যে একটা নতুন একটা রাজ্য বিজয় করার জন্য যে প্রস্তুতি লাগে সেরকম একটা প্রস্তুতি নিয়ে গেছেন, এবং প্রতিদিন যে মিডিয়াতে এই একই জিনিস বারবার এমন ভাবে তাকে কলুষিত করা হচ্ছে, তার যদি কোনো একটা ব্যাপার থাকে যে সে তার ঘরে যে ড্রিঙ্কস রেখেছে সেটা সে রাখার তার কোনো এখতিয়ার নাই, আইন মোতাবেক তার ব্যবস্থা হবে, কিন্তু সেই জন্য এরকম রাজকীয় ব্যাপার স্যাপার, এটা আসলে মোস্তফা কামাল আপনি একটা প্রশ্ন দেয় যে কেন এরকম হচ্ছে। আপনাকে একটু থামাচ্ছি, মোস্তফা কামাল রেনবো ফিল্ম সোসাইটির সঙ্গে যুক্ত আছেন, আপনি নিজে চলচ্চিত্রের একজন মানুষ, কিন্তু আমরা যেটা দুঃখজনক, চলচ্চিত্র শিল্পী সমিতি কিন্তু প্রেস কনফারেন্স করে প্রথম দফায় বলে দিয়েছে যে পরিমণির যে কার্যকলাপ সেটা তার ব্যক্তিগত কার্যকলাপ, সেটার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো যোগসাজশ নেই, এবং তার সদস্যপদ টেম্পোরারি সাসপেন্ড করা হয়েছে। তা আপনি কি মনে করেন চলচ্চিত্র সমিতি তার পাশে দাঁড়ানোর প্রয়োজন ছিল না? এই ব্যাপারে আমার মনে হয় যে চলচ্চিত্র সমিতি যদি মনে করে এটা তার ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ তারা চুপ থাকতে পারে, কিন্তু সেই জন্য যে যাকে এখনো দোষী প্রমাণিত হয়নি, যার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, তাকে অলরেডি দোষী প্রমাণিত করে তাকে সংগঠন থেকে বহিষ্কার করে দেয়া, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। তার পাশে দাঁড়াতে না পারি, অন্তত পক্ষে তার ক্ষতি করার তো কোনো মানে হয় না। পুলিশের দ্বারা কোনোভাবে আক্রান্ত হন বা ক্ষতিগ্রস্ত হন, সেখানে কিন্তু কয়েকটা চেয়ারে আপনার কিন্তু এক ধরনের রেমিডি আছে, আপনার অম্বুডসম্যান অথরিটি আছে, বা আপনি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশনের কথা বলছেন, এই ধাপে ধাপে জিনিসগুলো আছে। বাংলাদেশে কেন নেই, মানে অম্বুডস পার্সন বা অম্বুডসম্যান অথরিটি কেন নেই, বা আপনার রেমিডি চাওয়ার জন্য আপনি কেন একটা জায়গায় যেতে পারেন না? তার কারণ হচ্ছে রাষ্ট্র যখন একটা নিয়ন্ত্রণবাদী ভূমিকায় অবতীর্ণ হয় তখন এই যে সভ্য সমাজের নিয়মগুলো, সেই নিয়মগুলোর তারা ধার ধারে না। তারা যেটা করে যে যেহেতু পুলিশ আমার লাঠিয়ালের ভূমিকা অবতীর্ণ হচ্ছে এবং আমার এই যে ক্যাপিটালিজমের যে মূল কথাটা, হ্যাঁ যে বুর্জোয়া ব্যবস্থার যে মূল সুরটা, সেই সম্পদকে একটা জায়গায় অ্যাকুমুলেট করার জন্য কিছু ধনিক গোষ্ঠী তৈরি করবার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করে, পুলিশ সাধারণ মানুষের হয়ে কাজ করে না। তো কাজেই এটার প্রয়োজনীয়তা আছে, আপনার প্রশ্নের উত্তরে বলছি, কিন্তু এটি বাংলাদেশে সম্ভব না। তার কারণ হচ্ছে যে একটা ভীষণ রকমের অথরিটেরিয়ান রেজিমের ভেতরে আমরা প্রবেশ করেছি যেখানে জনগণের বন্ধু হিসেবে পুলিশ কাজ করছে না, এক। দুই নম্বর ব্যাপার হচ্ছে যে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমি শুরুতেই বলেছিলাম উচ্ছৃঙ্খলতা বা অন্যান্য যে শব্দের পাশাপাশি আরও দুই তিনটি শব্দ কিন্তু আলোচিত হয়েছে, তাকে পতিতা বলা হচ্ছে, তাকে রাতের রানী বলা হচ্ছে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশে, আমি জানি না ফারজানা ভালো বলতে পারবেন, পতিতাবৃত্তি কি অবৈধ? তাহলে এই যে ফরিদপুরের দিকে যাওয়ার সময় আপনি ঘাটে, গোয়ালন্দ ঘাটে একটা বিরাট পতিতালয় রয়েছে, সেটি কি অবৈধভাবে পরিচালনা করা হচ্ছে? সেটির মাসোয়ারা কারা খাচ্ছে? পলিটিক্যাল যারা মাসলম্যান রয়েছে তারাই তো এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছে এবং সবার চোখের সামনে হচ্ছে। ঢাকা শহরে কি বার নেই, পাব নেই? মানে মদের ব্যাপারটা বা এই যে অ্যালকোহলের ব্যাপারটা, এটি কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু এসে যায়। আমার প্রশ্ন হচ্ছে যে যদি তর্কের খাতিরে ধরে নিই যে পরিমণি অপ্রকাশ্যে পতিতাবৃত্তি করতেন, পতিতারও কিন্তু একটা একটা মিনিমাম কমিটমেন্টের জায়গা থাকে, কিন্তু যারা আজকে পরিমণিকে এই ধরনের অভিযোগে অভিযুক্ত করছেন এবং দেশটাকে এই দুর্নীতি এবং এই ধরনের নৈরাজ্যের অভয়ারণ্য তৈরি করছে, আমলা বলেন, রাজনীতিবিদ বলেন,
এবং পুলিশ মানে সিভিল ব্যুরোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি মিলে যারা করছেন তাদের কিন্তু ওই নৈতিকতাটাও নেই। কাজেই পরিমণিকে অভিযুক্ত করা বা তাকে দোষী সাব্যস্ত করে কাঠগড়ায় দাঁড় করানোর এই নৈতিক অধিকারটি আমাদের সমাজ রাষ্ট্র হারিয়ে ফেলেছে বলে আমি মনে করি। দর্শক ধন্যবাদ, বুলবুল ফিরে আসবো। দর্শক কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাডাম, পরিমণি অত্যন্ত দোষী আমরা সবাই মনে করেছি, তার সাথে দোষী কারা? ওগুলা বিচার করলে তো পরিবহনের অবস্থাটা বোঝা যায়। পরিবহনের কে চালাইতেছে? পরিবহনের ঘরে যে সামানা এগুলা তো পয়সা না লোকের সামানা, গরিবে তো এইসব বসাইতে পারে না, বসার ওষুধ জোগাড় করতে পারতেছে না, এইসব পয়সা কারা দিচ্ছে? আমরা সরকারকে দোষীব না, কিন্তু যারা সরকারের আয়ত্তে আছে তারাই তো তারে লাল পাল করতেছে আর এই সুযোগ সুবিধা দিচ্ছেন। দয়া করে এটা আপনারা বিবেচনা করেন। ধন্যবাদ দর্শক আপনার মন্তব্যের জন্য। আমার মনে হয় আপনার এই প্রশ্নগুলো নিয়ে আমাদের প্যানেল মেম্বাররাও কথা বলছে। গাফর ভাই, আপনার কাছে আসতে চাইবো, অবশ্য আমাদের সময় খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আপনি এই ঘটনার ফলে অবশ্যই আমরা চেষ্টা করছি, আপনারা চেষ্টা করছেন সমাজের যারা সমাজের বিবেক বলে যারা বিবেচিত হচ্ছেন এবং সমাজের বুদ্ধিজীবীরা এ ব্যাপারে কথা বলছেন, এটা অত্যন্ত আশার কথা। আপনি কি আশা করছেন এর ফলে আমরা পরিবর্তন, কি ধরনের পরিবর্তন দেখতে চাই? প্রশ্নের জবাব দাও আগে। আমি আমার যে সহযোগী দুজন ডক্টর আছে বুলবুলের সঙ্গে আমি একটু ডিফারেন্ট অপিনিয়ন আছে। এটা হচ্ছে সরকার ব্যর্থতা দেখার জন্য এটা করছে, এটা আমার শক্তিশালী ব্যক্তি মনে হয় না। কারণ 1/11 সময় শেখ হাসিনাকে গ্রেফতার করার সময় ঠিক এই ধরনের আচরণ করেছিল, বাড়িঘর এমন ভাবে তছনছ করেছিল যে তার স্বামী ওয়াজা তখন বেঁচে ছিলেন সে বললেন আমি তো আসামি নই, আমার সুটকেস ভাঙছেন কেন? তারপরে দুজন পুলিশ তাকে যেভাবে চেপে ধরলো, গাড়িতে উঠাচ্ছিল, সে দৃশ্য আমাকে মনে মনে করে দিচ্ছিল চয়নিকা চৌধুরীর গাড়িতে পুলিশ উঠে মনে হলো তার পুলিশ। এই যে ঘটনাগুলো এটা ব্যর্থতা ঢাকার কথা। সরকারের ব্যর্থতা তো এখন বহু ক্ষেত্রে, এটা দিয়ে কি করে ব্যর্থতা ঢাকবে? এটার মূল কারণ আমাদের যে দ্রব্য ধরনি সৃষ্টি করা হয়েছে, এদের কোনো ভ্যালু মূল্যবোধ, তাদের সঙ্গে যে প্রশাসনিক যন্ত্র তৈরি হয়েছে এরাও কোনো মূল্যবোধ নেই। তারা একজন নারীকে আমি এখানে পরিমাণে নারী সমাজের প্রতিনিধি হিসাবে দেখছি, তাকে বিপদগামী করা হয়েছিল উনি আমাদের লয়ালকে বলেন বিচার প্রভাবিত করা হচ্ছে, পরিমণিত বিচার প্রভাবিত করা সত্যি প্রভাবিত করছে রাষ্ট্র, তাকে রিমান্ডে নিয়ে যাওয়ার অধিকার অবৈধ মনে করি আমি। কারণ তাকে ধরার পরে তাকে জামিন দিয়ে তাকে আত্মসমর্পণ, তাকে রিমান্ডে নিয়ে একদিন নয় এর আগে 4 দিন, তারপরে আরো 4 দিন, আরো 2 দিন অত্যাচার করার জন্য একটা ব্যবস্থা। এটা এবার পরিবারের ঘটনার একটা ভালো দিক হলো যে আমাদের যে কাটা ঘাট এর উন্মুক্ত হয়েছে, সবাই আমরা আলোচনা করছি, পরিষ্কার ভাবে আলোচনা করছি, পুলিশ প্রধানকে অভিযোগ করছি, এবং এই আলোচনার ফলে পরিমাণের ক্ষতি হওয়ার বদলে ভালো হবে। মানে তার চেয়ে অনেক বড় নায়িকা আছে বাংলাদেশে, কেউ তাকে চেনে না, কেউ তাকে আছে কপিলের চেনে। বঙ্গবন্ধুকে যেমন আগরতলা ক্রস করতে এসে দিয়া আইব খানটাকে বিরাট নেতা বানিয়ে দিয়েছে, তেমনি আজকে এই অবস্থাই হবে। আমি আশা করি সমাজে এদের অত্যাচার বা দরিদ্র অত্যাচার সরাসরি পুলিশ প্রশাসনের যোগসাজ ধরা পড়ার পরে এদেরকে অনেক সংযুক্ত করবে, এই আশাটা আমি রাখি। ধন্যবাদ জনাব আব্দুল গাফফার চৌধুরী। আমি এবার ফারজানা আপনার কাছে আসতে চাচ্ছি, যে
বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং মিডিয়া ট্রায়াল এই দুটো আমরা এখন একটা পাশাপাশি অবস্থানে এবং একটি সাংঘর্ষিক অবস্থানে যেতে দেখছি, যেখানে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিচারিক ব্যবস্থার মধ্যে দিয়ে যাওয়ার আগেই কোনো আসামিকে দোষী সাব্যস্ত করে ফেলা হয় এবং সেক্ষেত্রে হয়তো আমরা আশঙ্কা করতে পারি, আমরা শঙ্কিত হতে পারি যে আইনি প্রক্রিয়া তার দ্বারা প্রভাবিত হতে পারে। একজন আইনজ্ঞ হিসেবে আপনার অবস্থান জানতে চাইবো এবং যেটা গাফর ভাই বললেন যে পরিমনির ঘটনার পরে আমরা আশা করছি আমরা ইতিবাচক একটা পরিবর্তন দেখব সেখানে আইনি ব্যবস্থা স্বচ্ছতা আনার ক্ষেত্রে এবং আমাদের সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় যেটা বুলবুল বলছিলেন সেক্ষেত্রেও হয়তো আমরা নিজেদেরকে শুধরাবার বা নিজেদের রিফ্লেকশনের আত্মশুদ্ধির একটা চেষ্টার হয়তো সুযোগ হতে পারে। আপনার বক্তব্য। পরিমনি তো শুধু ব্যক্তি পরিমনি নিয়ে আমরা আলোচনা করছি, নিয়ে নারী সমাজের প্রতিনিধিও আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু, কিন্তু অনেকটা সেই কারণেও ওনার যেরকম রাইট টু লাইফ আছে, লিবার্টি আছে, তেমনি রাইট টু ডিগনিটিও আছে। একজন হিউম্যান বিং হিসেবে উনি যে ডিগনিটি পাওয়ার অধিকারী সামাজিক এবং পারিবারিক জীবনে, সেটা কিন্তু এই মিডিয়া ট্রায়ালের কারণে ব্যাহত হচ্ছে। এবং এটা একটা যদি এক্সাম্পল তৈরি হয়ে যায় যে এ ধরনের কোনো অপরাধ প্রমাণিত হওয়ার আগেই আমরা কোনো নারীকে দুশ্চরিত্রা হিসেবে, পতিতা হিসেবে ট্যাগ দিয়ে দিতে পারি এবং তাতে ওই নারীর হয়তো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেল, তাতে কারোর কিছু আসলো গেল না, এই কালচারটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারবো সেটা নিয়েও আমাদের ভাবতে হবে। দেখেন আমাদের এভিডেন্স অ্যাক্ট এখানে যেটা আছে সেখানে কিন্তু একটা প্রভিশন আছে, এটা একটু রেলেভেন্ট আমি বলবো, সেটা হচ্ছে ওইখানে ধর্ষিতা নারী আপনার চরিত্র নিয়ে আপনি কোয়েশ্চেন করতে পারবেন, এটা স্বয়ং কোর্টেই করা যায়, তার ব্যক্তিগত চরিত্র, পূর্ববর্তী সেক্সুয়াল বিহেভিয়ার এগুলো নিয়ে কোয়েশ্চেন করার এক সুযোগ রয়েছে। এ ধরনের আইনের প্রয়োগ বা এ ধরনের আইনের যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আমি বলবো সেটাও নারীর প্রতি একটা ডিগ্রেডিং একটা অ্যাটিটিউড তৈরি করে দেয়। আমরা কেন এই ধরনের আইন পরিবর্তন করি না, আমরা কেন পুরুষকেও সেই জায়গায় নিয়ে আসি না যেখানে নারী এবং পুরুষ আমাদের কনস্টিটিউশন অনুযায়ী সামাজিক জীবনে সমতা লাভের অধিকারী, সমান আইনি সুবিধা পাওয়ার অধিকারী, তো সেইখানটায় শুধু নারীকে আমরা কেন বারবার দাঁড় করাই? এখানে বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে আমরা যারা জনগণ আছি, অ্যাক্টিভিস্ট আছি, সিভিল সোসাইটি মেম্বার আছি, আমি মনে করি সবার দায়িত্ব রয়েছে আমাদের এই ব্যাপারে ভোকাল হওয়া, যে হেইট স্পিচ টুয়ার্ডস উইমেন যেটা হচ্ছে দিন দিন যেটা বেড়েই চলছে সেটাকে প্রতিহত না করা গেলে আমি মনে করি ভায়োলেন্সটাও অনেক বেড়ে যাবে, নারীর প্রতি সহিংসতাটা দিন দিন আরো অনেক বাড়বে। তো এই জায়গাটায় আসলে সম্মিলিত একটা প্রয়াস আমার মনে হয় প্রয়োজন রয়েছে। আমাদের সময় যেহেতু খুব অল্প, আমি বুলবুলের কাছে যাব, আপনার কাছে একটা লিটারালি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে একটি বিচারাধীন মামলা, তো সেক্ষেত্রে আমাদের মিডিয়াগুলো যেভাবে মুখরোচক খবর প্রকাশ করছেন এবং টক শো করছেন একটি বিচারাধীন মামলা নিয়ে, তো সেক্ষেত্রে কোর্টের বা আইন আইন বিভাগের কি কোনো বা বিচার বিভাগের কি কোনো ভূমিকা থাকবে না বা থাকতে পারে না? আমি আপনাকে একটু অবহিত করি, সেটা হচ্ছে এই বিচারাধীন মামলায় যদি এমন কোনো পাবলিকেশন আসে, এমন কিছু পাবলিশ করা হয় যেটাতে ধরেন মামলাটাকে কি করা যায়, ইনফ্লুয়েন্স করা যায়, হ্যাঁ কোনোভাবে, সেখানে কিন্তু আপনি ক্রিমিনাল কন্টেম্পটের একটা ইস্যু চলে আসতে পারে। যদি আমাদের কোর্ট চান সেই ব্যবস্থা কিন্তু করতে পারেন, যদি কোর্ট মনে করেন যে না এরকম একটা কিছু হয়েছে কোনো একটা পাবলিকেশনের মাধ্যমে বা কোনো একটা ভিডিওর মাধ্যমে বা কিছুর মাধ্যমে, সেই ব্যবস্থাটা রয়েছে। ধন্যবাদ ফারজানা, বুলবুল সরি তোমার জন্য এক মিনিট রয়েছে বরাদ্দ। আমার কাছে যেটা মনে হয় যে এই যে পরিমনির বাড়িতে গিয়ে যে অভিযান চালানো হয়েছে এবং যা কিছু উদ্ধার করা হয়েছে এবং যেসবের ভিত্তিতে মামলাটা করা হয়েছে, শুধুমাত্র এতটুকুর ভেতরে এই কন্টেক্সটের ভেতরে থাকলে কিন্তু আলোচনাটা অন্যরকম হতে পারতো, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সরকারের কর্মকাণ্ড নিয়ে মানুষের যে আস্থাহীনতা, এই গল্পগুলো আর বিশ্বাসযোগ্য নয়। তো কাজেই পরিমনি আদৌ অপরাধী কি অপরাধী না, রাষ্ট্র কীভাবে পুরো কেসটাকে প্লেস করছে সেটির উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে, এবং সেই প্লেসিংয়ের ক্ষেত্রে আমার কাছে বারবারই মনে হয় যে আস্থাহীনতার সংকট থেকে বেরিয়ে আসতে হবে। মানে পুলিশের বা প্রশাসনের এই যে তাদের যে কার্যক্রম এবং সেই কার্যক্রমে জনগণের যে অনাস্থা, সেই বিষয়টি তারা বোঝেন কিনা আমি জানি না, কিন্তু এই ধরনের ফোরামে এই আলোচনাগুলো যদি বারবার আসে তাহলে বোঝা যাবে যে একটা পরিমনিকে যেভাবে টেনে হিঁচড়ে সামনে নিয়ে আসা হয়েছে, পাবলিক ডোমেনে তার ব্যক্তিগত জীবনকে নিয়ে আসা হয়েছে, এটা কোনোভাবেই উচিত হয়নি। এবং সবশেষ যে কথাটা আমি বলতে চাই এক লাইনে আপা, সেটা হচ্ছে যে খুব প্রিমিটিভ আমার কাছে মনে হয় যে গ্রামে
যখন কোনো একটি মেয়েকে কলঙ্ক দেওয়ার একটা মানে সামাজিক প্রচেষ্টা থাকে, যে ওই মেয়েটার চরিত্র নিয়ে কথা বললাম, আমার কাছে মনে হয়েছে যে সভ্য সমাজে ঢাকার মতো একটি জায়গায় পৃথিবী অনেক এগিয়েছে, সেখানেও সেই একই ফিলোসফি, একই দর্শন এবং একই স্ট্র্যাটেজি নিয়ে পরিমণিকে একেবারে তার চরিত্র হননের জন্য যেভাবে নেমেছে, এটা একটা ক্লাসিক এক্সাম্পল আমার কাছে মনে হয় যে আমাদের সমাজ বিজ্ঞান নিয়ে যারা পড়ালেখা করছেন ভবিষ্যতে এটি নিয়ে আমার মনে হয় যে আরো অনেক গবেষণা হবে, অনেক আলোচনা হবে। দর্শক অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকবার জন্য। ধন্যবাদ জনাব আব্দুল গাফফার চৌধুরী আপনার সময়ের জন্য। আমি জানি আপনি অনেক ব্যস্ত, তারপরে সময় দিয়েছেন, আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ ব্যারিস্টার ফারজানা মাহমুদ বাংলাদেশ থেকে রাজ্যকে যোগ দেওয়ার জন্য, এবং ধন্যবাদ সহকর্মী বুলবুল হাসান। দর্শক, আগামী সোমবারের আলাপচারিতা একবার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।